দর্শক, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন একাধিক অভিনয় ও সঙ্গীত শিল্পীরা রয়েছে নজরদারিতে। মাদকাসক্ত বা মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন অভিনয় ও সঙ্গীত শিল্পীদের বিশেষ নজরদারিতে রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রভাবশালী পরিবারের সন্তানেরাও রয়েছে নজরদারিতে। যারা অভিনয় কিংবা সঙ্গীত শিল্পী তাদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিনয় এবং সঙ্গীত শিল্পীরা নিজেদের পেশার অমর্যাদা করে মাদকের সঙ্গে জড়িয়ে পড়বে না এমনটাই আশা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের। মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার বিষয়ে বেশ কয়েকজনের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে সারেগামা পা খ্যাত শিল্পী মাইনুল আহসান নোবেলের অধ্যত্বপূর্ণ আচরণ এবং তার পরবর্তী বক্তব্য সবার জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সঙ্গীত শিল্পী নোবেলের মাদক সংশ্লিষ্টতা ও তার জীবনযাপন বিষয়ে অনেকের অনেক ধরনের বক্তব্য রয়েছে। তার পরিবার থেকেও নেতিবাচক তথ্য পাওয়া গেছে। এরই মধ্যে নোবেলের নিয়মিত মাদক সেবনের বিষয় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন তার অনেক ভক্ত রয়েছে, তাকে অনেকে অনুসরণ করে। এই ধরনের একজন সঙ্গীত শিল্পীর মাদক সংশ্লিষ্টতা সমাজে নেগেটিভ বার্তা দেয় যা কখনো কাম্য নয়। মাদক সম্পৃক্ততার অভিযোগে নায়িকা পরিমণির মামলা চলমান রয়েছে উল্লেখ করে মাদকদ্রব্য অধিদপ্তর বলছে রাজনৈতিক দলের নেতার পরিবারের সদস্য, সঙ্গীত শিল্পী ও অভিনয় শিল্পী পরিবারের সন্তান সন্ততি, খেলোয়াড়দের সন্তান সন্ততি, গোয়েন্দা কর্মকর্তা পরিবারের সদস্য সন্তান সন্ততি বিষয়ে তথ্য প্রমাণ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে সব বিষয় খতিয়ে দেখছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে তাদেরকে আইনের আওতায় আনার কাজ করছে। সব বিষয়ে সতর্ক থেকে কাজ করছে কর্মকর্তারা। তবে যাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে কাজ চলছে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।